আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের জর্দা। এটাকে অনেকে ডিমের মিহিদানা বা ডিমের হালুয়াও বলে থাকেন, আর এটি কিন্তু ওল্ড ডেজার্টের মধ্যে খুবই জনপ্রিয় ছিল। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ডিমের জর্দাটা তৈরি করতে হয়। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ডিমের জর্দা তৈরি করার জন্য এখানে আমি তিনটি ডিম নিয়েছি, আর অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটা নেবেন। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণের চিনি। এই পরিমাণটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ডিম আর চিনিটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো সাদা অংশটা যখন ভালোভাবে মিশে যাবে, তো এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণের দুধ। এখানে আমি 3 কাপ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি। অবশ্যই ঘন করে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ডিমের জর্দাটা খেতে ভালো লাগে। আপনার চাইলে পাউডার মিল্ক দিয়েও করতে পারেন। তো এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। তো এখন আমি হ্যান্ড উইক্সটা দিয়ে ভালোভাবে দুধ আর ডিমটাকে মিশিয়ে নিচ্ছি। দুধ আর ডিম ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি জর্দাটা রান্না করার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম, আর এর ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল পরিমাণের ঘি। ঘিটা যখন গলে যাবে ঠিক ওই পর্যায়ে দিয়ে দেব এলাচি দারুচিনি। তো দিয়ে দিচ্ছি, এখন আমি একটু ভেজে নেব, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো একটু ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডিম দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম। এটা দিয়ে দেওয়ার পরে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে জমাট বেঁধে না যায়। তো এইভাবে সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে দিতে হবে। আপনারা চাইলে চামচ দিয়েও নেড়ে দিতে পারেন। তো ডিম আর দুধের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসছে, তো এইভাবে একটু পর পরেই নেড়ে দিতে হবে, যাতে ভালোভাবে মিহিদানাটা হয়। তো এখন আমি সব দিক থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের অরেঞ্জ ফুড কালার, এতে জর্দার কালারটা হয়ে যাবে এবং দেখতে সুন্দর লাগে, এজন্যই দিয়েছি। আর আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কারণ ফুড কালারটা কিন্তু স্বাস্থ্যসম্মত না। তো এখন আমি ভালোভাবে আবারও একটু নেড়ে দিচ্ছি। অনেকটাই ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই বাদামগুলো দিলে কিন্তু জর্দাটা খেতে ভালো লাগে। তো এখন আমি সব দিক থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি। আর এই পানিটা, চিনির থেকে যে পানিটা বের হয়েছে ঠিক ওই পানিটাই, এখনও শুকায়নি। তো আমি ভালোভাবে পানিটা শুকিয়ে নেব জাল করে। ডিমের জর্দাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আর কোনো পানি নেই। তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এখন এর উপর দিয়ে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।